বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে পুলিশি বাধার সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূলত জেলা প্রশাসনিক ভবনের মূল গেট দিয়ে প্রবেশ না করায় তাদের আটকে দেয় পুলিশ কর্মীরা। এরপর পুলিশ কর্মীর কাছ থেকে ফোন নিয়ে পুলিশের উচ্চ আধিকারিকের সঙ্গে কথা, দীর্ঘক্ষণ তর্ক বিতর্কের পর অবশেষে জেলা শাসকের দপ্তরে প্রবেশ করেন বিজেপি প্রার্থী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এরপরে জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এ বিষয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচণ্ড তাপবাহ চলছে, আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে, তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি। এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হবে না, আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন। অনেক বচসার পর, আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।